আমরা শুটিং স্পটে চলে আসছি, আমাদের সাথে কিছু আর্টিস্ট আছে। আজ থেকে অনেকে আপনারা কমেন্ট করেন শুটিং করছে, শুটিং শুরু হয়ে গেছে, আজ থেকে আমাদের শুটিং শুরু হবে। তো আমরা নায়ক নায়িকা নিয়ে চলে এসেছি, অলরেডি আমার নায়ক আছে, যে দেখেন আজ থেকে আমার এই পেজে নায়ক নিয়ে কাজ হবে। আমার নানার বোর ই চলতেছে, মেকআপ চলতেছে নাকি? নানি কিন্তু আরো বেশি সুন্দর দেখছেন। আর ওই যে আমার নানা রে দেখছ, নরমাল একদম সিম্পল ফাঁকা আছে, দেখা যায়, দেখা যায় না, দেখা যাবে না। সবাই দাঁড়ান, তাকান, পাইছেন মা? দেখেন একটা শুটিং করতে গেলে কত কষ্ট করা লাগে, মনে করেন না যে এমনি শুটিং হয়ে যায় না, একটা শুটিং এ অনেক কষ্ট করা লাগে। তার প্রমাণ আছে এখানে, সাধারণ একটা শুটিং আমরা করতে আসছি, পরিচালক এবং নায়ক নায়িকা কতবার একই শট দেওয়া লাগতেছে, কারণ হচ্ছে যে একটু ভুল হয়ে যাচ্ছে। কি হইল মা বোনের লেগে তো অনেক দরদ দেখাইলে, আমার তো কিছুই কইল না। রং দেখলে বাসি না, এদিকে যে কত কাজ পড়ে আছে তার দিকে কোনো খবর আছে? দুনিয়ার কাম করে রয়েছে, কাম করবো খালি ঘরে বসে খাইলে। আসলে আমাদের শুটিং করতে গেলে কত কিছু লাগে দেখেন অবস্থা, সব কিছু ঠিক আছে বৌমা, আমরা যদি এতই জঞ্জাল হয়ে থাকি চইলা যামু, দরকার পরে রাস্তা রাস্তায় ভিক্ষা করে খামু, তারপরও তোমার কাছে ভিক্ষা চামু না বৌমা, যে আমার চারটা খাইতে দাও, ভিক্ষা দাও। রোল ক্যামেরা, ক্যামেরা অ্যাকশন। ডং কত আপদ বিদায় হলে বাসি, আপনারা মনে করেন যে শুটিং একদম এত সহজ জিনিস না, ক্যামেরা ধরে আর ভিডিও করা যায়, আইসে কমেন্ট করতে বলে ভাইছে, দেন দেন আমাদের ক্যামেরা ম্যান ভাই মাটির মধ্যে শুয়ে পড়ছে, ভালো কিনে আমাকে গাড়ির ম্যাটটা দিয়ে দিছে। বাসায় যে এতগুলা কাজ পড়ে আছে এগুলা কি তোর মাই করবো নাকি আমি করবো? ছাড়ো ভাবি, চুল ছাড়ো, যাইতেছে। অ্যাকশন তো বেরে হারাম যদি মা গো, তুমি কই মা? দাদা, দাদা আমার একটু সাহায্য দেবেন, আমার মা অনেক অসুস্থ, মা মেডিকেল ভর্তি, মাকে চিকিৎসা করাবো, একটা টাকাও নাই। দেন না দাদা, একটু দয়া করেন দাদা। এই এই বাটপেরি করে দেখা বাস না, তোর মতো দি কত আহে যায়, হ্যাঁ আরাম যদি এটা দেখছ, একেবারে বাইরে লম্বা করে হালামো, বাটপারি করতে অন্য জায়গায় কর, যা আমার গেলিয়ান থেকে আমার দোকানটা নামতে কর।
আরাম যাবি যা দাদা দেন আমার মা কি মেডিকেল দিতে হবে।